মর্নিং কলকাতা, আমি সৌরভ, সৌরভ স্পার্টান এক্স। তোমরা বন্ধুরা কেমন আছো লকডাউনে? ভালো আছো তো নিশ্চয়ই। আর হ্যাঁ, আজকের ট্যাগ লিস্টটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো আজকে একটু রোল সংক্রান্ত ব্যাপার খাবারটা। হ্যাঁ, তো এই রোল নিয়ে কথা বলতে গেলে আমি আজকে বেহালায় চলে এসেছি হাজির দোকানে। কারণ কি, শুনেছি নাকি হাজির এখানে বেহালায় এসে হাজি সাহেবের রোল না খেলে জীবনটাই নাকি বৃথা। তো আজকে খেতে চলে এসেছি হাজির রোল। আর হ্যাঁ, তোমাদেরকেও সঙ্গে করে দেখাবো যাতে তোমরাও নেক্সট আমার দেখা দেখি চলে আসতে পারো হাজির দোকানে। লকডাউনের পরিস্থিতিতে এত ফাস্ট ফুডের মধ্যে মানে সব থেকে দ্রুততর খাবার, মানে তাড়াতাড়ি বানিয়ে আর পেটও ভরে যায় অল্পতে, তো রোল ছাড়া তো কিছু ভাবাই যায় না। তো চলো দেখা যাক আজকে হাজির রোলের দোকানে কী পরিস্থিতি লকডাউনে। তো সৌরাস পাটানিক্সের সঙ্গে থেকো বন্ধুরা, চলো। হ্যালো ফ্রেন্ডস, পেয়ে গেছি আমি হাজি রোল, যেটা আমি এতক্ষণ মানে প্রচুর লাইনে দাঁড়িয়ে তুমি দেখলে তোমরা দেখতে পেলে দোকানে কি পরিস্থিতি, ভিড়। মানে লকডাউন হয়েছে তো কি হয়েছে, মানুষের খাবার কখনোই ভুলবে না, ছাড়বেও না, সে লকডাউন হোক আর যাই হোক। তো যাই হোক, অনেক কষ্টের পর, অনেক লাইনে দাঁড়াবার পর হাজি রোলটা আমি পেয়ে গেছি দোকান থেকে। আর অলরেডি তারা খেতে শুরু করে দিয়েছে যারা আমার সঙ্গে আছে, দেখে নাও। তো তোমাদের কেমন লাগছে হাজি রোলটা একটুখানি বলো। কমে দাম মানে ভালো, হাজি রোল ভালো লাগে, চিকেনটা জুসি, টেস্টটা ব্যালেন্স, লাচ্চাটাও ভালো, লাচ্চাটা অসাধারণ। তো বুঝতে পারছো কাস্টমার রিভিউ যেটা বলো সেটাও পেয়ে গেলে অলরেডি, এখানে অলরেডি অনেকগুলো কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। আর এখানে মেন নিয়েছে সৌম্যজিৎ, কারণ কি আমি জায়গাটা চিনতাম না। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম যখন, তখন সৌম্যজিৎই বললো যে এই জায়গাটা যদি রোলটা না খাওয়া হয় তো মিস করা যাবে। তো আমি একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে দিই তোমাদেরকে, যারা যারা জানো না আর যারা যারা জেনে নাও যে হাজি রোল কেমন হতে পারে। এবার আমি খাবো, কারণ কি গন্ধে পাগল হয়ে যাচ্ছি, তো যতক্ষণ না খেতে পাচ্ছি। তো ভিডিওটা পুরোপুরি সঙ্গে থেকো আমার স্পার্টান এক্সে। চলো দেখা যাক রোলটা। এবার আমি রোলটা ওপেন করে নিয়েছি, এবার কাস্টমারের রিভিউ তো পেলেই, এবার আমার রিভিউটা নিয়ে নাও যে তোমাদের জন্য ভিডিও করছে, খেয়ে দেখে। জাস্ট ওয়াও, দামও অনেক কম, নর্মাল দোকানের থেকে যে দামটা তোমরা পেয়ে থাকো সেই দামটা এখানে রয়েছে। আর রোলের টেস্টটা সেই, বেহালায় আসলে কিন্তু হাজির রোল না খেয়ে তোমরা যেও না, বিষয় বড়টা মিস করে যাবে। আমি এক চিকেন নিয়েছি, দাম অনেক কম, 60 টাকা, যেটা নর্মাল দোকানে হয়ে থাকে। কিন্তু এর যে লাচ্ছাটা, চিকেনের যে জুসি ফ্লেভার, আর অনেক সময় যে লাচ্ছা মানে অনেকক্ষণের পর নরম হয়ে যায়, কারণ কি আমি ওটা অনেকক্ষণ হাতে ধরেছিলাম, সেটাও হয়নি। তো এলে কিন্তু এটা খেতে ভুলো না, আমিও খাচ্ছি, তুমিও খাও। দাঁত মেজে যে খাবে তাতেই দাঁত মেজে না, ওটাকে খেতে হবে না। এখানে আসলে হাজির রোল খেতে ভুলো না। আর প্রাইস লিস্টটা তোমাদের ভিডিওটাকে তো দিয়েই দেবো, দেখে নিও, ডিসক্রিপশন বক্সে ফলো করো প্রাইস ট্যাগুলো। আর বিরিয়ানিটাও সেই লেভেলের, স্মেলটাতেই মুগ্ধ হয়ে গেলাম। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থেকো সৌরভ স্পার্টান এক্সের সাথে। তো বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো, ঘরে থেকো, টাটা বাই।